আমার একটা তুমি চাই, যে তুমিটা দিনের শেষে একান্তই আমার হবে, যে সূর্য অস্ত যাওয়ার সময় হলেই আমাকে তার সারা দিনের মনের কথা বলতে ব্যস্ত থাকবে। আমার একটা তুমি চাই, যে তুমির কাছে আমার চোখের তলার কালি, পেটের মেদ লুকাতে হবে না, যার কাছে আমি সব সময় সুন্দরী। আমার একটা তুমি চাই, যার সাথে চলতি ট্রেনে তার হাত ধরে আমি পড়ে যাবার ভয় না পেয়ে নির্বিঘ্নে দাঁড়াতে পারি। চোখের কোণে জল, রাগ থেকে অভিমান, ভালোবাসা থেকে খুনসুটি, সবকিছুই তুমিতে গিয়ে শেষ হবে। আমার ঠিক তেমন একটা তুমি চাই। কখন সারাদিনের ব্যস্ততার পর আমার দিকে তাকিয়ে দেখেছ, আমার সেই সুন্দরভাবে তোলা, মেকআপ করা, ফিল্টার দেওয়া ছবিগুলোর মতো লাগে না আমাকে বাস্তবে? ঠিক সেই সময় আমি শুনতে চাই, আমি তোমার কাছে এভাবেই সুন্দরী, আমি ঠিক সেই তুমিকে চাই। আমার একটা তুমি চাই, যে তুমিতে শুধু আমার অধিকার থাকবে, যার কাছে ব্যস্ত সকালেও আমার জন্য একটু সময় থাকবে আমার শরীর খারাপের কথা শোনার জন্য। আমার একটা তুমি চাই, যার কাছে আমার ছেলে মানুষগুলোকে কথার ফাঁজে লুকাতে হবে না। আচ্ছা জানো, তোমাকে আমার কত কিছু বলার আছে। আমি তোমাকে সব বলতে চাই, আমার প্রথম কাটুর বাড়ির বাগান থেকে ফুল চুরি করার গল্প, কিংবা প্রথম রান্না করার অনুভূতি, প্রথম স্কুল পালিয়ে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, সব বলতে চাই তোমাকে। সময় হবে তোমার? আমার এত কথা বলার আছে যে তোমাকে সব বলতে গেলে একটা বই লেখা হয়ে যাবে, তাও কম পড়বে। আমি জানি তোমার সময় নেই আমার জন্য, তাতে আমার আক্ষেপ থাকলে অভিযোগ নেই। আমার চারপাশে অজস্র মানুষ, তারা অনেকেই আমার না বলা কথাগুলো শুনতে চায়, কিন্তু জানি না কেন তাদের বলতেই ভালো লাগে না আমার, কারণ সব কথা শুধু তোমাকে বলতে চাই। জানি না কেন আমার ছেলে মানুষ থেকে পাগলামও সব কিছু তোমাকেই বলার আছে। আমরা অহেতুক কিছু মানুষকে নিজেদের জীবনে নিয়ে এসে ভিড় জমাই, আমরা তাদেরকে গুরুত্ব দিয়ে ফেলি, কিন্তু তারা সচেতনভাবে তাদের জীবনে আমাদের গুরুত্ব ঠিক কতটা বুঝিয়ে দেয়, কিন্তু আমরা বোকার মতো তাদেরকে জীবনের শ্রেষ্ঠ স্থানটা দিয়ে ফেলি, যেটা তাদের যোগ্য না। So guys, if you like this video, don't forget to like, comment and share this video. Do subscribe and also hit this bell icon for our latest updates. You can also follow us on Facebook and Instagram. Links are in the description. Stay tuned with Escape Entertainers. See you in the next video.